নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাড়িতে এইভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এটা আপনারা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে, কিংবা বানিয়ে দিতে পারেন বাচ্চার টিফিনে। যেমন সুস্বাদু হবে তেমন হয়ে যাবে চটজলদি। এটা বানানো খুবই সহজ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে এই রেসিপিটি আমি বাড়িতে তৈরি করে থাকি। রেসিপিটি তৈরি করার জন্য মূল যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটি হলো আটা বা ময়দা, কলা, ডিম এবং দুধ। আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা ময়দার বদলে আটা ব্যবহার করতে পারেন। নেক্সট আমি এখানে অ্যাড করছি একটি ডিম। ডিমটা এভাবে আমি ফাটিয়ে নিয়ে তারপর এখানে আমি মিক্সিং জারে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ। এরপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। আপনাদের যদি মনে হয় খুব বেশি ঘন রয়েছে তাহলে আপনারা এখানে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করতে পারেন। যদি মনে হয় খুব বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিছুটা ময়দা বা আটা অ্যাড করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য দু চা চামচ পরিমাণ চিনি। আপনারা এখানে চিনিটা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং ইউজ করবেন। এরপর আমি এখানে কলার ফ্লেভারটা যাতে না আসে তার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স। এই ভ্যানিলা অ্যাসেন্সটি লিংক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এটা কিনে নিতে পারেন। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একটু গলে যাচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটি টাওয়া আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং সেটি গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি অয়েল। অয়েলটা ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে নিয়ে এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা গোলা রুটি তৈরি করে থাকি সেভাবে এটাকে আমি স্প্রেড করে দিয়ে তারপর এক পিট হতে দেব। যখন এটার এক পাশ হয়ে যাবে তখন আমি এটা আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে দুপাশ ভালো করে একটু ব্রাউন হয়ে গেলে তারপর আমরা নামিয়ে নেব। এভাবে একে একে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল গোলা রুটির থেকে অনেকটাই খেতে আলাদা হয় যেহেতু এতে দুধ, ডিম, কলা সমস্ত কিছুই রয়েছে। বাচ্চারা কলার ফ্লেভারটা ভালোবাসবে না বলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা আমি ইউজ করেছি যাতে কলার গন্ধটাই না থাকে। তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এতে কী অ্যাড করা আছে। এরপর যখন এগুলো হয়ে যাবে ওপর থেকে কিছুটা চকলেট সিরাপ, একটু মধু এবং খানিকটা চকোচিপস ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য এবং বাচ্চাদের যাতে এটি পছন্দ হয় সেই হিসেবে আমি ডেকোরেশনটা করেছি। আজকের এই সহজ ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।